মহানগরীর মাজমজিয়াত থাকা মূর অতি মরমর ঠাইখন দেখুয়া মাজি আপনালক এয়া গেটওয়ে অফ আসাম আসলতে ইয়াত এখন এখন অনামিকা রেস্টুরেন্ট নাম দি বেলে এখন রেস্টুরেন্ট খোলা হয়েছে এইখিনিতে জলপরি এইখিনির প্রায় এনেকে জলপরি ঘাটলে যাব পারি জলপরিলে যাব পারি আর তার গাতে লগা কয়ে আছে এই শুক্লেশ্বরের গাতে লগা এয়া এখন এখন পার্ক ধুনিয়াকে বনাই থা হয়েছে কিন্তু এ আসলতে আমার বীর অসমর বীর লাচিত বরফুকনের যে শরাইঘাটর রণ মোগলক পরাস্ত করা যে শরাইঘাটর রণ সেয়া চিরসজীব হয়ে আছে ইয়াত এই ঠাইতে ইয়াতে শরাইঘাটর রণও হয়েছিল আকো ষোলশ সাতষষ্ঠি খ্রিস্টাব্দর কথা সেয়া তার পরবর্তী সময়ত ইংরাজে এই একেখিনি ঠাইয়ে আকো নিজের বন্দর হিসাবে ব্যবহার করেছিল ইংল্যান্ডের যে জাহাজত বস্তু লো আইছিল জাহাজে আইছিল আগুয়াই আহি ইয়াতে এইখিনি ঠাইয়ে বন্দর হিসাবে ব্যবহার করেছিল আর সেই কারণে এই ঠাইখিনি কিন্তু অতি প্রসিদ্ধ মানে ঐতিহাসিক ঠাই এখন এখন আর ইয়াত এটা গড়ি তোলা হয়েছে অনামিকা রেস্টুরেন্ট বলে এখন রেস্টুরেন্ট আছে আসলতে পার্কর দরে ধুনিয়াকে সজাই পড়াই ধোয়া হয়েছে তার ঝুলনা আছে ধর ফুল চুল সিজনের ধুনিয়াকে সজাই থা হয় এনেকে এনেই কিবা একটা মনটা ভাল লাগে কেলে এইখিন বহি পেলে তারমানে গুয়াহাটির যে মানে ব্রহ্মপুত্রর যে বিশাল ব্রহ্মপুত্রর সৌন্দর্য উপভোগ করব পারি বাবে মই এই ঠাইখন খুব ভাল পাও এই ঠাইখন মই প্রথম আবিষ্কার করেছিল 90 চনতে আবিষ্কার করেছিল জরাজীর্ণ কিছু খুঁটা আছিল আর তার উপর খুঁটাত উঠি পেলে মই ব্রহ্মপুত্রখন উপভোগ করে থাকুতে মানে ওসরতে পকরি বেচা কিবা সানা বেচা মানুষবিলাকে কলে বাইদ পানিত পড়বগে আপনি কি করে আছে মই বোলো নহয় ব্রহ্মপুত্রখন চাইছো বড় ধুনিয়া লাগে ব্রহ্মপুত্রখন চাই ভাল লাগে এইখিনি প্রায় মই চাইছো তারপর পরবর্তী সময়ত কিন্তু 2004 মানত বনালে পাই মানে তরুণ গগৈদেউয়ে ধুনিয়াকে বনাই পেলালে এখন এখন সুন্দর করে বনাই পেলালে তারপর আর রিনোভেশন করে আছে সরকারের পৃষ্ঠপোষকতাত হয়ে আছে কিন্তু ইয়ার মানে যিজন স্বত্বাধিকারী এতিয়া চলাই আছে যিজনে সেইজনকো মানে লগ পাও বহুত ভাল লাগে নামটো কেতিয়াও সোধা নাই হাঁহি এটা মারি মানে সভাখন ধুনিয়াকে মিঠামতে মানে হাঁহি এটা মারে মই গম পাইছিলো যে তেখেতে মানে এখন অনামিকার মানে স্বত্বাধিকারী আর জলপরি নামৰ জাহাজখনৰো স্বত্বাধিকাৰী জলপরিরও এটা সময়ত খুব কোভিডৰ আগতে খুব ধুনিয়া মানে এটা পরিবেশ আছিলে জলপরিত মিটিং চিটিং হয় মিটিং এটেন্ড কৰিছোঁ মই তাৰপিছত জলপরিয়ায় অকণমান আগুৱাই লৈও যায় মানুহক খুব সুন্দর সুন্দর আহার পরিবেশন করায় এতিয়া কিন্তু আহারের তেনে ব্যবস্থা নাই বলে কৈছে কিন্তু এনেই গধূলি 6টা বজাত এপাক মরায় এই ব্রহ্মপুত্রর ফালে আগুয়াই লৈ যায় আর এঘন্টার কারণে এটো এতিয়াও হয়ে আছে বলে কৈছে তেখেতে আজি তেখেতৰ লগত কথাও পাতিলো ভাল লাগিলে আর এয়া দেখুৱাই আছো মই ইয়াৰ প্রায় মানে যেতিয়াই সুযোগ পাও মোৰ ছোৱালী লৈ আহো ইয়াতে বহি পেলে ধুনিয়াকে মানে ব্রহ্মপুত্রর হেৰি সৌন্দর্য উপভোগ করো করে পেলে অনামিকাতে অর্ডার দিও কিবা এটা চাও হোক বা কফি চাহ হোক কফি হোক চাও চাও হোক কণী অমলেট এনেকে কিবা কিবি খাই পেলাই লাহেকে আর ঘরলে যাওঁগে এনেই ভাল লাগে মই নদী খুব ভাল পাও তাতে ব্রহ্মপুত্রর নিচিনা সুন্দর নদী এখন আমি ওসরতে পাইছো গুয়াহাটি থাক আছো গতি সেই হিসাবে বহুত নিজকে ভাগ্যবান যেন লাগে আর গতি প্রায় যাও অনামিকালে প্রায় যাও আর অনামিকালে যাওতে অনামিকাত বহি থাকুতে যেতিয়া দেখো জাহাজবুরে লৈ যায় উমানন্দলে লাহেকে অনামিকার পৰা উলাই আহি পেলে মই বহি পেলে আকৌ উমানন্দলে যাও উমানন্দত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আহো সেবা করে আহো তেনেকে কৰোঁতে কৰোঁতে মানে সেই পাল সৰু সৰু নাৱৰ মানে ল'ৰাবিলাকে মোক চিনিয়ে পোৱা হৈছিলে মই তাত বহি পেলাই যদি বহি থাকোঁ বাইদেউকে লৈ যায় আৰু প্ৰথম প্ৰথম যেতিয়া গৈছিলোঁ তেতিয়া মানে ধৰক প্ৰাইভেটকৈ মানে নিয়ে আমাৰ মাহী চাহী আহিলে কোনোবাই লৈ যাওঁ অনুমাহী এনেকুৱা ধৰণৰ মোৰ মাহীহঁত আহিলে লৈ যাওঁ যাৰ পিছতে তেওঁলোকে মানে 200 300 500 এনেকৈ টকা লয়
পিছলে এনেকুৱা হ'ল যে মানুহৰ লগতে মোক লৈ যায় আৰু বাইদেউ নালাগে পইচা দিব, বাইদেউ নালাগে পইচা দিব, আপুনি বহুত পুৰণা মানুহ আমাৰ বুলি কৈ পেলাই পইচা নিনিয়াকেও মানে নিদিয়াকেও লৈ যায়, ইমান মৰম লাগে ল'ৰাবোৰ। কিন্তু আজিকালি সেই কিবা হেৰি নাও দুৰ্ঘটনা হোৱাৰ পৰা সেই সৰু নাওবোৰ নোহোৱা হ'ল। কিন্তু মোৰ সেই ভাইটিকেইজনলৈ এতিয়াও মনত পৰে, তেওঁলোকে মানে মোক য'তেই দেখিলেও, আৰু কেতিয়াবা আকৌ ইয়াৰ আগৰ মই হেৰিত দেখুৱাইছোঁ, ইয়াৰ আগৰ ভিডিঅ'ত দেখুৱাইছোঁ যে মই হেৰিত বহি থাকোঁ যে ফুকলেশ্বৰৰ বেক চাইডে বহি থাকোঁ যেতিয়া, তেতিয়া সেই ফুকলেশ্বৰৰ বেক চাইডৰ পৰাও মোক নিছে। কিন্তু তেওঁলোকে মানুহ উঠাই লৈ গৈছে যেতিয়া, দেখে মোক, বাইদেউ যাব নেকি বুলি কৈ পেলাই আকৌ শুক্লেশ্বৰৰ বেক চাইডে সেয়া ওচৰ কৰি দিয়ে নাওখন, আকৌ মোক উঠাই পেলাই লৈ যায়। ইমান মোৰ প্ৰতি আন্তৰিকতা আহি গৈছিলে, মানে মই ইমানেই যাওঁ উমানন্দলৈ, ইমান ভাল পাওঁ প্ৰকৃতিৰ লগত, মানে একাত্ম হৈ মই খুব ভাল পাওঁ। আৰু সেইকাৰণেই মই এয়া অনামিকা ৰেষ্টুৰেণ্টখনো খুব ভাল পাওঁ, গেট ৱে অফ ইন আসাম। তাৰপিছতে আজি আকৌ এনেকৈ ইয়াতে খালোঁ কণী আমলেট, কফি, এনেকৈ কল্ড ড্ৰিংকছ এইবোৰ কিবাকিবি খাই পেলাই সৌন্দৰ্য উপভোগ কৰিলোঁ। কৰি পেলাই এনেকৈ ইটো সিটো চাই থাকোঁতেই, সৌন্দৰ্যবোৰ উপভোগ কৰি থাকোঁতেই এয়া হেৰিয়ে বনোৱা, এয়া ব্ৰিটিছে বনোৱা সেইখন মানে গেট ৱে অফ আসাম, ব্ৰিটিছে বনোৱা সেইখিনি, গতিকে তাকে আকৌ ৰিনোভেশ্যন কৰি পেলাই যেনিবা ধুনীয়াকৈ কৰি থৈছে সেইখিনি ঠাইখিনি। তাৰপিছত তেতিয়াই লগ পালোঁ মানে হেৰি এই যে সত্ৰাধিকাৰী দাদাক সদায় দেখুৱে বহি কথা, বহি থাকে তেখেতে, বহি ইফালে ইফালে আলেখ লেখ চাই থাকে, কোন আহিছে তেওঁৰ তালৈ, কোন গৈছে, তেনেকুৱা ধৰণৰ তেওঁ তেনেকৈ বহি থাকে তেখেত। আজি কিন্তু বহি পেলাই মই তেখেতৰ লগত মানে বাৰ্তালাপো কৰিলোঁ আৰু আপোনালোকক দেখুৱাইছোঁ, দেখুৱাবলৈ পাই মানে মই নিজকে ভাল লাগিলে আৰু, যে এয়া ইয়াতে কেতিয়াবা ইয়াত জন্মদিনো পাতে, চুৱাকৰণ কিবাকিবি মানে মাংগলিক অনুষ্ঠানো ইয়াতে পাতে, তেতিয়া আহিলে আৰু সোমাবলৈ নাপাওঁ, আজি নহয় আজি মানে ইয়াত বুক আছে বুলি কয়, তেতিয়া মনটো বেয়া লাগে, কেইবাবাৰো তেনেকুৱা হৈছে মোৰ। আহি দেখোঁ অলপ কিছুমান ডেকৰেশ্যন কৰোৱা দেখোঁ আৰু তাৰপিছতে সোমাবলৈ ল'লে নহয়, আজি টিকট দিয়া নহয় ইয়াত, আজি হেৰি হৈছে, আজি মানে এইটো প্ৰাইভেটকৈ মানে লোৱা হৈছে, এইটো বুক কৰি থৈছে এনেকৈ কয়। এয়া ইমান সুন্দৰ লাগে ইয়াৰ পৰা মানে মহানগৰীখনৰ এই যে ব্ৰহ্মপুত্ৰৰ যি সৌন্দৰ্য, চাই থাকিলে চাই থাকিবলৈ মন যায়, ইয়াৰ পৰা ওলাই আহিবলৈকে মন নাযায়, গতিকে মোৰ এইখিনি আটাইতকৈ প্ৰিয় ঠাই, মহানগৰীৰ আটাইতকৈ প্ৰিয় ঠাই কোনখিনি বুলি ক'লে মই মানে এইখিনি ক'ম আৰু আপোনালোকক। এয়া মই প্ৰায়ে বহি এয়া জলপৰি আৰু অনামিকাৰ স্বত্বাধিকাৰী বীৰেণ দত্ত দাদাক বহুত বছৰৰ পৰা পাই আছোঁ, তেখেতক এয়া আজি লগ পাই মানে ইউটিউবত দিবলৈ পাই বহুত ভাল লাগিছে। দাদা বৰ অমায়িক, মই খুব মানে হাঁহিমুখীয়া, সদায় হাঁহিৰ দৰে সম্ভাষণ জনাই ভাল লাগে। দাদাৰ সুস্বাস্থ্য আৰু দীৰ্ঘায়ু কামনা কৰিলোঁ। দাদা কি ক'ব কওকচোন আপোনাৰ অভিজ্ঞতা। বৰ্তমান মই জলপৰিখনো চলাই আছোঁ, জলপৰি আৰু ঘাট পাৰ্কৰ এখন অনামিকা ৰেষ্টুৰেণ্ট আছে, এইখন দুইখনে মই টুৰিজিমৰ পৰা ৰিনিউৱেল চলাই আছোঁ। কেনেকুৱা চলিছে এতিয়া ক'ভিডৰ পিছত, কেনেকুৱা চলিছে? ক'ভিডৰ পিছত যোৱা বছৰ ভালে আছিলে, এই বছৰ কিন্তু মাৰ্কেট হেৰি হোৱা নাই, এতিয়াও টুৰিষ্ট অহা নাই, এতিয়াও এই বছৰ দুৰ্গা পূজাৰ পিছৰ পৰাহে আমাৰ মাৰ্কেটটো হয়। জলপৰিখন গধূলি অকণমান নিয়েনে? সন্ধিয়া হ'লে ছটা বজাৰ পৰা সাতটা বজালৈকে আমি চিডিউল দি পেটা কৰোঁ, বাকী এনে উমানন্দটো ৰাতিপুৱা আমি 8:30 পৰা সন্ধিয়া 4:30 চলাওঁ, এতিয়াও নি আছে, এতিয়াও নি আছে। দে ধন্যবাদ দাদা, বহুত বহুত ধন্যবাদ, আপোনাক লগ পাই ভাল লাগিল।